पुढे जायचं ट्रॅक नंबर 202 चल खाली करून घेऊ. He is my son Vishesh. He is now first standard. Dadu ko tha hai? Khode. Vishu, আমি আমার অফিসে যাচ্ছি. আর শোনো, তুমি দাদুকে বিরক্ত করো না কিন্তু. আর বিকেলে খেলতে যেও, ঠিক আছে? ঠিক আছে বাবা. আর নিতা, বিরক্ত হবে তো, দেরি হয়ে যাচ্ছে. বাবা, রান্নাঘরে খাবার রাখা আছে, তুমি আর বিশু খেয়ে নিও, আমাদের ফিরতে দেরি হবে. আর শোনো, তুমি বিশুকে নিয়ে সাবধানে থাকতে পারবে তো? এই যে বিশু. আমিও খেলতে পারি, আমিও তোমাদের সঙ্গে খেলতে পারি. কি হলো, এত তাড়াতাড়ি খেলা হয়ে গেল? তোমাকে তো সিগারেট খাওয়াটা কমাতে হবে. বাচ্চাটার সামনে নয়. কিরে, তোর কোন নতুন বন্ধু হলো? না বাবা. আরে, বাইরে গিয়ে নতুন কোনো বন্ধু বানাতে হয়? দূর, এখানে কেউ বাংলায় বলতে পারে না. আমার কি মনে হয়, বিশুকে একটা রেসিডেন্সিয়াল স্কুলে দিলে ভালো হয়, তাহলে সে ইংরেজি বলাটাও শিখবে আর বন্ধুও বানাবে. আরে, ইংরেজি বলতে পারলেই যে বন্ধু বানিয়ে নিতে পারবে তার কি মানে আছে? না, ব্যাপারটা সে ওরম নয়. ওর স্কুল তো খুলবে সেই মাসের শেষে, এখন অনেক দিন সময়, তার মধ্যে হয়তো বন্ধু বানিয়েও ফেলবে. আর তাছাড়া আমি তো আছি বাড়িতে, ততদিন নয় আমি ওর দেখাশোনা করব.
হ্যাঁ কে শুভ? আরে শুভ, আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে। মাছের বাজারের সামনে ঘোরাঘুরি করছিল। কম্পাউন্ডে তুমি বাইরে কেন গেছিলে? কোন সাহসে গেছিলে? যদি কিছু হয়ে যেত কি করতাম আমরা তাহলে? ভগবান বাঁচিয়েছে। क्या चाहिए बेटे? मैंगो कैंडी। তারপরে দেখবি এখন কি জিনিস। বিশেষ এই চায়ের কাপগুলো বারান্দায় নিয়ে যা, দেখিস ভেঙে ফেলিস না আবার নিয়ে যেতে গিয়ে। পেঁয়াজি? হ্যাঁ পেঁয়াজি, তবে এটা যেমন তেমন পেঁয়াজি নয়, এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপির পেঁয়াজি। আর ওই রেসিপিটা না আমি ছাড়া আর একজন জানে খালি, জানিস? হ্যাঁ বলবো না তো, সেটাও একটা সিক্রেট, বুঝেছিস? তুই যখন বড় হয়ে যাবি তখন আমি ওই রেসিপিটা তোকে শিখিয়ে দেব। কাশিটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে কি হবে? ও সিগারেট তো আর খাবো না বললাম। মিতা নে সিগারেট, আমার গাড়ি চাবিটা নিয়ে এসো।
যে বিশেষ, কারণ খাবারটা তাড়াতাড়ি শেষ করো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ মা, খাচ্ছি খাচ্ছি।